সুন্দর একটি সকাল, ওয়েদারটা খুবই ভালো লাগতেছে, আর একটু চিল, ঠান্ডা ঠান্ডা ভাব, খুবই ভালো লাগতেছে। কাজে যাচ্ছি আর এত মনোরম দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার না করেই পারলাম না। আর এত সুন্দর পরিবেশের ভিতরে মনটা আসলে ভালো লাগে, যদিও অনেক কোয়াইট, খুব চুপচাপ, বাট তারপরও ভালো লাগে, মনটা একটু ভালো লাগে। কারণ দেশে থেকে আসার পরে শরীরটা অনেকটাই খারাপ, এত বড় একটা বড় অসুখ থেকে আল্লাহ রহমত করেছে, আলহামদুলিল্লাহ। আর কাজের পরে আমি গিয়েছিলাম কসকো আমার মেডিসিন পিক আপ করতে। কসকো ঢুকতে এই ফুলগুলো দেখে মনটা অনেক ভালো লাগলো, তাই একটু পিকচারও তুললাম, ভিডিও করলাম, ভালো লাগলো। আর এগুলি কসকোর বাহিরে ন্যাচারাল, কি সুন্দর রাস্তার ধারে ফুটে আছে থোকা থোকা গোলাপ, আর অনেকগুলো করে গোলাপ, এক একটা মনে হয় যেন কেউ হাতে ধরে বুকেট বানিয়ে রেখেছে গাছে। আর এই দেশে রাস্তার পাশে হোক, যেখানে হোক, কেউ ফুলে হাত দেয় না, আর ফুল গাছেই শোভা পায়, দেখতেও সুন্দর লাগে, জন্য কেউ এগুলো ছেড়েও না। আমি কসকো যাচ্ছি, আমাদের বাসার সামনে কসকো, কসকো থেকে মেডিসিন পিক আপ করবো। আমি আর সালমা যাচ্ছি কসকো, আর আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে কসকো গ্যাস স্টেশন, এটা সবসময় বিজি থাকে, এখানে শুধু যারা কসকো মেম্বার তারাই গ্যাস কিনতে পারে। ফুলের বুকেট গুলো আসলে অসাধারণ, মনে হয় যেন একেবারে হাতে কেউ বানিয়ে রেখে দিয়েছে, বাট সব ন্যাচারাল আর খুবই কালারফুল। এগুলি হচ্ছে ক্র্যাবলেগস, অনেক বড় বড় ক্র্যাবলেগস, আর ক্র্যাবস আমার অনেক পছন্দ। আর এগুলি হচ্ছে টাইগার শ্রিম, চিংড়ি মাছ, এটা লোবস্টার, এটা সি ফুডের সেকশন, এখানে স্যালমন, সব ধরনের ফিশই পাওয়া যায় কসকোতে ফ্রেশ। আমরা মেডিসিন পিক আপ করে যাবার আগে বাসার জন্য আমরা পিজা নিয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি পিজা আর হটডগ। কসকো আসলেই মাঝে মাঝে একটু হটডগ খাওয়া পড়ে, নালে ভাবে তো বাহিরে আমি হটডগ বা এগুলো খাই না। আর কসকোর হটডগ 100% বিফ, আর এটা খুবই মজা। আর এটা আমি আগে আগেও একবার শেয়ার করেছিলাম, আর আমরা অর্ডার করেছিলাম চিজ পিজা, কারণ আগে সবসময় আমরা ভেজি পিজাই অর্ডার করতাম, এখন কসকোতে ভেজি পিজা অ্যাভেলেবল নয়, অনলি পেপারনি অ্যান্ড চিজ। আর পেপারনি তো আমরা খাবো না, ওইটা পুরোকের। তাই হটডগ আর চিজ পিজাই আমরা কিনে নিয়েছি খাবার জন্য।
এত তৈলাক্ত খাবার বা চিজ খাবার তো আমরা সবসময় খাই না, খুব রেয়ার, মাঝে মাঝে কসকো আসলে, তাও সবসময় না আর কি। আর এখানে লার্জ পিজা মানে কত বড় পিজা তো তো দেখতেই পারতেছেন। আর বাংলাদেশে লার্জ পিজা বললে ওরা আমেরিকাতে আমরা যে মিডিয়াম সাইজের পিজাটা কিনি ঠিক ওই পিজাটাকে ওরা লার্জ পিজা বলে সার্ভ করে। এই তো আজকে এই পর্যন্ত, ছোট্ট একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোন একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।